নিউ ইয়র্কের ব্রুকলিনে বাংলাদেশি ব্যবসায়ীদের ঐতিহ্য রয়েছে কয়েক দশক ধরে। চার্চ ম্যাকডোনাল্ড, বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন, CMBBA এর বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা হয়েছে স্থানীয় লাগোডিয়া ম্যারিয়ট হোটেলে। সংগঠনের নেতৃবৃন্দ এ সময় ব্রুকলিনে বাংলাদেশি কমিউনিটিকে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। নিউ ইয়র্কের ব্রুকলিনে বাংলাদেশি ব্যবসায়ীদের ঐতিহ্য কয়েক যুগ ধরে সুনাম অর্জন করেছে। চার্চ ম্যাকডোনাল্ড, বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন CMBBA এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে লাগোডিয়া মেরিয়ট হোটেলে। ব্রুকলিনের ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন পেশাজীবীরা এ সময় সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংগঠনের প্রবীণ নেতা মামুনুর রশিদ নতুন কমিটির কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। ভবিষ্যতে চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি ব্যবসায়ী সমিতি অনেক অনেক ভালো কাজ করবে, প্রবাসের সর্ববৃহৎ মেলা করবে, রাস্তাঘাট পরিষ্কারের কাজ করবে, এলাকার ব্যবসায়ীদের উন্নয়নের কাজ করবে। এসব প্রতিশ্রুতি নিয়েই আজকের এই সংগঠনটি নতুনভাবে তাদের যে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে তারা কাজ করবেন, সবাইকে শুভকামনা। চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন CMBBA এর আগামী দিনে ব্রুকলিনবাসীর পাশে থেকে সেবার কাজ চালিয়ে যাবে বলে জানালেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি। অনুষ্ঠানে ব্রুকলিন ছাড়াও কুইন্সের পেশাজীবীরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডেমোক্রেটিক পার্টির নেতা অ্যাটর্নি ময়ন চৌধুরী নতুন কমিটির কর্মকর্তাদের অভিনন্দন জানান। যারা নির্বাচিত হয়েছেন এবং অভিযুক্ত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমার পাশে আছেন পাটোয়ারি সাহেব, উনি দীর্ঘদিন যাবৎ চার্চ ম্যাকডোনাল্ড ব্যবসা পরিচালনা করে আসছেন এবং উনি সফলতার সাথে একজন ব্যবসায়ী, এবং ওনার যে টিমে আছে ময়ুদ্দিন সাহেব এবং বাপ্পি, সবাইকে আমরা অভিনন্দন জানাই। অভিষেক অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন। CMBBA এর সদস্যগণ আগামী দিনে ব্রুকলিনে বসবাসরত বাংলাদেশিদের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন অনুষ্ঠানে। হাসান মাহমুদ, iBTV, নিউ ইয়র্ক।